এবার ট্রাফিক আইন ভঙ্গকারীদের দিতে হবে মোটা টাকা জরিমানা। পয়লা মে অর্থাৎ আগামীকাল থেকে অন্যান্য জেলার মতোই ইসলামপুর পুলিশের জেলাতেও লাগু হতে চলেছে নতুন ট্রাফিক জরিমানা আইন। কিছু কিছু ক্ষেত্রে জরিমানার পরিমাণ 10 গুণ বেড়েছে। আগে যা নিয়ম ছিল তার চেয়ে বর্তমানে ধার্য জরিমানার অঙ্কে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী এবার হেলমেট ছাড়া রাস্তার বাইক নিয়ে বের করলে 100 টাকার পরিবর্তে দিতে হবে 1000 টাকা জরিমানা। পাশাপাশি বাইকের পেছনে থাকা আরোহী হেলমেট না পরলে সেক্ষেত্রেও 100 টাকার পরিবর্তে জরিমানা দিতে হবে 1000 টাকা এবং চালককে 3 মাস গাড়ি চালানোর জন্য অযোগ্য বলে ঘোষণা করা হবে। বাইকের পাশাপাশি 4 চাকার ক্ষেত্রেও এবার নতুন নিয়মে আরো বেশি সতর্ক থাকতে হবে। আগে সিট বেল্ট না পরলে 100 টাকা জরিমানা করা হতো। নতুন আইন হিসেবে গাড়ির ড্রাইভার আরোহী এবং 14 বছরের কম শিশুরা সিট বেল্ট না পরলে জরিমানা দিতে হবে 1000 টাকা। অত্যাধিক বেগে গাড়ি চালালে ছোট গাড়ির ক্ষেত্রে জরিমানা হবে 1000 টাকা এবং বড় গাড়ির ক্ষেত্রে জরিমানা হবে 2000 টাকা। মোটরসাইকেল চালক ও একজনের বেশি আরোহী নিয়ে গাড়ি চালালে দিতে হবে 1000 টাকা জরিমানা ও চালককে 3 মাস গাড়ি চালানোর জন্য অযোগ্য বলে ঘোষণা করা হবে। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর ক্ষেত্রে প্রথমবার জরিমানা হবে 5000 টাকা এবং দ্বিতীয়বার জরিমানা হবে 10000 টাকা। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্রমন্ডল জানিয়েছেন পয়লা মে থেকে অন্যান্য জেলার মতো ইসলামপুর পুলিশ জেলাতেও নতুন ট্রাফিক জরিমানা আইন বাস্তবায়ন করা হবে।